সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও জেলার অন্তর্গত খোঁচাবাড়ি হাট, আজকে খোঁচাবাড়ি হাট থেকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সকলের পরিচিত মজুভাই মাংস ব্যবসায়ী, সেই সঙ্গে এবং সুনামধন্য একজন ব্যবসায়ী, গরুর ব্যবসায়ী। আজকে কিন্তু বেশ বড় বড় ষাঁড় গরু সংগ্রহ করেছেন। কোন কার জন্য সংগ্রহ করেছেন, কেমন দামে সংগ্রহ করেছেন এই খোঁচাবাড়ি হাট থেকে দেখুন। একটা অনেক বড় ক্রস সাইওয়াল, অনেক বড় আকৃতির ক্রস সাইওয়াল গরু। এই একটি মোট কয়টি সংগ্রহ করেছে আমরা দেখি গরুগুলো একটু। হ্যাঁ, এক মিনিট। এই যে আরেকটি সাইওয়াল, এটা কি সাইওয়াল না কি সাইওয়াল না, আমরা গরুগুলো একটু দেখি, দেখাই আপনাদেরকে দর্শক। প্রত্যেকটি কিন্তু মানসম্মত এবং ওজনের গরু দেখুন। তিন, যে পাশে আছে চার, দেখুন এদিকে চারটা, আর ওদিকে কয়টা আছে আমরা দেখি। এই পাশে আছে দুইটা, দেখুন সব বড় বড় সাইওয়াল, ওজনের সাইওয়াল, এবং প্রত্যেকটি কিন্তু দাঁতাল, দাঁতের সব না, সব দুই দাঁত করে। আগামী কুরবানি নাকি, কুরবানির টার্গেটের ষাঁড় গরু দেখুন। চার দুয়ে ছয়, এ পাশে আরও তিনটি আছে দেখুন, ছয় তিনের নয়, আর ওই পাশে আছে তিনটি, বারোটা না মজুভাই, বারোটি ষাঁড় গরু সংগ্রহ করলেন মজুভাই আজকে খোঁচাবাড়ি হাট থেকে। কী দামে কিনলেন, কার জন্য কিনলেন, আমরা সব বিস্তারিত মজুভাইয়ের কাছ থেকে শুনবো, কারণ যিনি এই এসেছেন উনি একটু ক্যামেরার সামনে আসবেন না, সরকারি চাকরি করেন, ক্যামেরার সামনে আসবেন না, যার জন্য আমরা মজুভাইয়ের কাছ থেকে এগুলো বিস্তারিত জানবো। মজুভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন ব্যয় আছে, বাজার কেমন গেল বলেন তো, বাজার কেমন গেল? বাজার নরম হলো ভাই, বাজার নরম, ঈদের মা ঈদের হাট তো আমাদের বেশি। আচ্ছা, তো এই যে কার জন্য কিনলেন এগুলো? চিটাগাঙ্গের পাটি কিনলাম ভাই। চট্টগ্রামের পাটি? চিটাগাঙ্গ, চট্টগ্রাম। তো কবে আসছিল এটা? পরশুদিন আসছিল ভাই, পরশুদিন আসছে। সোমবারে কিনলাম দশটা। আচ্ছা, নয়টা, নয়টা আর আজকে বারোটা কিনলাম। সোমবারে কোথায় কিনছেন? সীতাকুঞ্জ, সীতাকুঞ্জে কিনছেন। ওগুলো কি পাঠায় দিচ্ছেন নাকি? বাসায়, আমার বাসায় আছে। সব আপনার বাসায়? দুটো মিলে চলে যাবে কালকে। তাহলে বাসায় কিনছেন, সেটা কোন জায়গায় কিনছেন? নয়টা, আজকে কিনলেন বারোটা, তাহলে একুশটা। জি, তা কেমন সেটা কোন জায়গার বাজার আর এখানকার বাজারের মধ্যে পার্থক্য কেমন দেখবেন? বেশি কিছু খারাপ, পিস প্রতি দুই তিন হাজার টাকা করে কম কিনছেন না? তো যে পার্টি আসছে এটা, এনার সঙ্গে যোগাযোগটা কীভাবে, উনি আপনার সঙ্গে যোগাযোগ কীভাবে করলেন? মোবাইলে? মোবাইলে। আপনার ভিডিও তো আমরা দেই মাঝে মধ্যে, সেই নাম্বার থেকে আপনার সঙ্গে যোগাযোগ করছে। তো এখন মাংস, আপনি মাংসের গরু কেমন দামে কিনছেন? মাংসের গরু কেজি ভাই ২২০০০ টাকা কিনতে পারতেছেন, আর বেচতেছেন ২৪, ২৩ কি পাইকারি না? পাইকারি ২৩। আর খুচরাটা? ৬০০, খুচরা ৬০০ টাকা বিক্রি করছেন এবং ৫৭০ পর্যন্ত কিন্তু বিক্রি করেন এটা পাইকারি দার। আর গাই গরুটা কত বেচতেছেন? ২২০০০ টাকা মন, ৫৫০০ পাইকারি দেন। আর খুচরাটা? খুচরাটাও ৬০ টাকা ৭০ টাকা। আচ্ছা, আপনি তো জেলখানায় সাপ্লাই দেন, এখন কি জেলখানায় সাপ্লাই দিচ্ছেন? জেলখানার সাপ্লাইটা কীভাবে করেন আপনি? ৪৯০ কি এটা হয় আপনার কিছু? টিকে ১০ টাকা করে টিকে? আচ্ছা, আমরা একটু ওই যে চট্টগ্রাম থেকে যিনি কিনলেন আর উনি এসেছেন, ওনার এক লোকের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম কোথায় বসে আপনাদের? চট্টগ্রামে রাউজান। কতগুলো কিনলেন এখন পর্যন্ত? কালকে কিনছেন ১২টা। কেমন আপনাদের ওখানকার বাজার আমাদের বাজারের মধ্যে পার্থক্য কেমন? এই যে দাম পার্থক্য আছে না, আজকের বাজার নরম। দর্শক, আমরা বরাবরই বলি খোঁচাবাড়ি হাটে কিন্তু দাম কিন্তু কম থাকে এই সমস্ত ষাঁড় গরুর। এগুলো কী করবেন চাচা, মানে কুরবানি পর্যন্ত রাখবেন? কুরবানির জন্যই কিনতেছেন? আপনার খামার আছে, কুরবানিতে বেচবেন? কতদিন ধরে খামার করতেছেন? ১০ বছর। অনেক পুরাতন অভিজ্ঞ খামারি আপনি জানেন, অনেক অভিজ্ঞ খামারি। চট্টগ্রাম থেকে এসেছেন, এসে
আজকে কিন্তু 12টি ষাঁড় গরু সংগ্রহ করলেন খোঁচাবাড়ি হাটে। তো দাদা, অনেকে তো বলে খামারে নাকি লস হয়, আপনার আপনার কাছে কেন মনে হয়, কেমন মনে হচ্ছে? এখন পর্যন্ত লস হয়নি, মানে এগুলো পিছনে লাগে থাকতে হবে। আমি নিজেরা কাটতে দিতেছি। আচ্ছা আচ্ছা, তো মজুবের সঙ্গে পরিচয় কিভাবে হলো? ওই ইউটিউবেতে। ইউটিউবে কেমন মানুষ মজু ভাই? ভালো ভালো, আমরা তো বলি উনি কিন্তু গরুর ওজনটা খুব ভালো বুঝে, কারণ যেহেতু উনি মাংস নিজে নিজে একজন মাংস ব্যবসায়ী। আপনার কাছে কেমন মনে হয়েছে? আমারও ভালো মনে হয়েছে, যা বলতেছে তাই আর কি। আপনি কি আপনার চাহিদা মতো টার্গেট মতো কিনতে পারছেন? কিনতে পারছি, আজকে ভালোই টার্গেট মতো কিনছেন। হ্যাঁ, দর্শক শুনলেন যে মজুবের কাজে তো আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট। আচ্ছা, আপনারা মজুবাই যে গরুটা কিনে দিল, এটার পরে মজুবাইকে আপনারা কি কোনো কন্ট্যাক্ট হয়েছে যে এত দিতে হবে পারিশ্রমিক? না না না, খুশি করে যা দিবে। তা আপনি কি বলেন মজুবাই? ওইটাই রাজি। আচ্ছা 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 আচ্ছা, তো ধন্যবাদ। আমরা দামগুলো শুনবো একটু মজু ভাই, আমরা একটু দামগুলো শুনি দর্শক। সব বড় বড় সাই সপ্তাশি, হ্যাঁ দেখুন সপ্তাশি হাজার টাকা, এটা সাতাত্তর সাতাত্তর, হ্যাঁ হ্যাঁ এটা পঁচাশি, বেশ কিন্তু সুন্দর মানসম্মত ষাঁড় গরু দেখুন পঁচাশি। আমরা দেখি বারোটি গরুর দাম। আচ্ছা, এই যে এটা দেখছি, এটা তো অনেক চমৎকার একটি গরু, এটা এক লাখ বিশ, এক লক্ষ বিশ, এটা এটা নব্বই, এটা তো অনেক সস্তা পাইছেন ভাই, নব্বই। এই এটা একটা বসে আছে পঁচাশি, সত্তর করে এক লাখ চল্লিশ এক জোড়া। হ্যাঁ দেখুন দর্শক, আমরা দেখাই সত্তর করে এক লাখ চল্লিশ মজুবাই সংগ্রহ করেছেন আজকে। হ্যাঁ দেখুন, এটা কত নিলেন ভাই? বাষট্টি, বাষট্টি ভাই, এটা তো অনেক সস্তা পাইছেন, দাম কম, বাষট্টি। দেখুন দর্শক, এটা বিরানব্বই দাঁতের সাইওয়াল, দেখুন দর্শক, এটা এটা এক লক্ষ পাঁচ, দেখুন এক লক্ষ পাঁচ হাজার টাকা সংগ্রহ করেছেন। এবং পরিশেষে যে ব্রস সাইওয়াল যেটা বড় বলছি সব থেকে এক লাখ দশ, এটার ওজন কেমন হবে বুঝবে? পাঁচ মন ওভার হবে, সাড়ে পাঁচ থেকে ছয় আসবে না? দর্শক দেখলেন সাড়ে পাঁচ থেকে ছয় মন, এক লাখ দশ হাজার টাকায় সংগ্রহ করেছেন। আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি মজুবাই, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান মজুবাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড় জেলা, যে কোনো হাট থেকে। মজুবাই নাম্বারটা একটু বলেন, জিরো ওয়ান ডবল সেভেন ফোর জিরো থ্রি সিক্স ফাইভ ফোর থ্রি। আচ্ছা ধন্যবাদ মজুবাই। দর্শক বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।